আচ্ছা, টুডে ইজ ডে টু। মা সকালে উঠলো, নাস্তা খেলো, চা খাবে। তো আমরা বললাম যে চা এখন হবে না, আমি কফি বানিয়ে দিলাম। কফি করে, কফিটা কেমন লাগলো? খুব ভালো ছিল আমার কফিটা, খুবই এনজয় করেছি আমি। আচ্ছা, চায়ের থেকেও ভালোই লেগেছে কফিটা। তুই চা, তুই কফি মনে হয় ভালোই বানাইস। আচ্ছা আচ্ছা, খুব ভালো লেগেছে। আর চিরুনি খুঁজে পাচ্ছেন না, ভয়ের কোনো কারণ? আমি না, আমি না, যেবা চিরুনি খুঁজে পাচ্ছেন না, যেবা আমার আমার সব কিছু আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের চিরুনি মিসিং, চিরুনি আমরা একটা কিনে নিয়ে আসবো, নাহলে ব্যাগে সার্চ করলে পাবো। আর সকালে নাস্তা কেমন হলো? সকালের নাস্তাটা খুবই ভালো হয়েছে, একদম ফ্রেশ। মেয়েটা আমাকে গরম নাস্তা বানিয়ে দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। খুব ভালো মেয়েটা লক্ষ্মী, আমার জন্য রুটি, ডিম ভাজা, মুরগির গোশত সব কিছু নিয়ে আমাকে খুব সুন্দর করে নাস্তা খাইয়েছে। আজকে ওয়েদারটা কেমন? একটু হিউমিড? আজকে না, আজকে ওয়েদারটা বেশ ভালো, আমাকে বেশ ভালো লাগলো। হ্যাঁ, রেনি ডে হোক আর যাই হোক, বেশ ভালো ওয়েদার। আমি এখন যাবো গোসল টোসল করতে। আচ্ছা, গোসল করে আমরা গরম পানি দিতে হবে? বললেন যে এখন কি সুন্দর হয়েছে, আমি দেখলাম যে আগে যেমন ছিল ওই রকম গতিটা, আমি খালি অন্যদিকে চেঞ্জ করে দিলাম। তাহলে এটা কি সত্যি গতির প্রবলেম ছিল না আপনার মাইন্ডের মধ্যে প্রবলেম করছে? না 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 না, গতিটাই খারাপ ছিল। এখানে তো তোষকের গদি, আমি বিদেশে আমার ফোমের গদি ছিল, তো দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট স্টোরি। হ্যাঁ, এখন খাট ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ না, তাহলে আমরা হ্যাপি ডে টু তে কালকে কথা হবে। তো সবাইকে গুড বাই দিয়ে দেন। বাই এভরিবডি। হ্যাঁ, কালকে দেখা হবে, বাই। আচ্ছা।